দেখলাম তো ভাইজানের কাছে, ভাই তো মনে ধরে নাই, টিকিট তো ধৈর্য হয়ে গেছি। হ্যাঁ কাটছি। আসসালামু আলাইকুম। ও ভাইজান, আনন্দে ভুলে গেছিলাম, আসসালামু আলাইকুম। কি মাছ, শোল মাছ, তাজা মাছ? লাভি রান্না করলে খুব ভালো লাগবে। আচ্ছা কি কত করে নিল কেজি? কি কেন আমি কেজি নেবো, মানে আবার কেজি নেবো কেটা? কেউ গিফট করলো মাছ? আবার কেউ করে গিফট দেয়? আপনাদের পড়তো বললাম জীবনে যে মাছ গিফট দেয়। পাইলা কই? কেউ কি কিনো নাই আবার গিফট করে নাই তো কই পাইলা? ধরছি এই যে বর্ষি দেন না। আরে শোনাস, এ তো ছিপ। এই ছিপ দিয়ে ধরছি। এই মাছ তুমি ধরছো? জি। তুমি নিজে ধরছো ছিপ দিয়া? মন নিজে হাতে ধরছি, মন নিজে হাতে। কি আমাদের লেগের মাছ? হে লেগের মাছ। আই তুমি ভাই, দেখে লাউ দিয়ে রান্না করা হবে না? না, এটা বারবিকিউ হবে। ভাইজান, বারবিকিউ টারবিকিউ যাই করেন, এর আগে মাছের লাগে মোর একটা ছবি তুলে লন। অবশ্যই, শিওর শিওর। তারা ডেট ভাই? অপু, হ্যাঁ ডেট। আপনি থাকেন, আপনি থাকেন। হ্যাঁ তোমার কাছ থেকে করো। আরে হাসো 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 হাসো। হ্যাঁ কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। একটা আচ্ছা একটা। হ্যাঁ কাশি আসি আসি। হ্যাঁ তো ছিপটাও নাও। গুড গুড গুড। এবার মাছের একটা, শুধু মাছ। ছোট মাছটা দিয়ে স্মোকি আর বারবিকিউ করবো, আর বড়টা একটু লাউ দিয়ে আনবো। ভাই মোর একটু কথা শুনবেন? ভাই মোর একটু কথা শুনেন না। ভাই তোর সমস্যা কি? কী করবি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগ। ভাই মোর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললে দেন। কী অ্যাকাউন্ট? ফেসবুক অ্যাকাউন্ট। ভাই তুই ফেসবুক বানা করতে পারস? ফেসবুক বানা করতে আগে ফাজিল ফাজিল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তুই কী করবি? ভাই মুই যে মাছ ধরছি না, এই মাছের ছবি তুলছে না, এই ছবি দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবেন। ভাই মোর অনেক বন্ধু বান্ধব বিদেশ থাকে, সৌদি আরব, দুবাই, আফগানিস্তান, অগলকে মুই ফেসবুকে কথা কম, মানে যোগাযোগ করবো। আর কী করবি? ওই যে মুই ভালো রান্না বান্না করি না, ওইগুলো ফেসবুকে দিয়ে দিবো, ওরা দেখবো, এবার মনে লাগে এবার বিষে পাঠাবি, আমি বিদেশ চলে যাবো। থাপড়া খাও না, এখান থেকে যা ফাজিলের ফাজিল ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, রান্না চলে গেল। যাই থেকে যেতে করো, আবার দাঁড়ায় আস। ভাই আপনাদের আমার একটা রিকোয়েস্ট আছিল। ও কাচ্চি, আসসালামু আলাইকুম। ওই আমার ভুলে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো কি রিকোয়েস্ট? ভাই সেদিন করে ছবিগুলো আমার দেন। ছবিগুলো কি করবা? ভাই আমি ফেসবুকে দিব। ফেসবুকে দিয়ে কি করবা? ভাই আমি বাবুর্চির দিকে আমার ছোট মনে করেন না, মোর অনেকগুলো বন্ধু বান্ধব সৌদি আরব থাকে, ওগুলোকে আমি ফেসবুকে কথা কম। ও ঠিক আছে দেব। ভাই মোর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন, আমি আমি সুন্দরভাবে স্পেশাল রান্না করে খাওয়াম। ফেসবুক অ্যাকাউন্টে নাই? জি না ভাই। ও হ্যাঁ ভাই, হ্যালো।
খবর মৎস্য শিকারী, তুমি নাকি শুনলাম বসে দিয়ে মাছ ধরে ফেলছো? জি বাবা, ওই গ্রামে থাকতে এরকম ধরতাম, তাই আমি তো শুরু করেছি, সামনে আরো বেশি বেশি ধরবো। তাই জি বাবা। আচ্ছা আপা, মোর একটা আবদার আছিল, তাই এই শরবতটা ছিল আপনার লাগে একটু খান, পরে আবদারটা কমো না। বলো বলো আবদার, বলো বলে ফেল। নাই, শরবতটা স্পেশাল মোর আপনার জন্য আছে, খান। শরবত? জি বাবা, ওই যে কাঁচাল মরিচ দিয়া লেবু দিয়া চিনি দিয়ে করছি আপনি খান। কাঁচা মরিচ দিয়ে কি কি শরবত? তাই তো শরবত না, তুমি এমনি বলো। জি না আপা, আপনি একটু খেয়ে দেন, খুব সুন্দর স্পেশাল দিয়ে আনছি আপা, খান পরে কই। অসাধারণ একটা শরবত, তুমি এত ভালো শরবত বানাও, আমি তো এটা আগে জানতাম না। আর তুমি এত ভালো রান্না করো, তারপরে তোমার এত দুর্নাম কেন? আবার রান্না বান্না তো মুরব্বীদের দোয়া, মুই তো মাত্র উছিলা। খুব ভালো হয়েছে, খুব। বল এখন তুমি কি বলবো বলো। আবা, মোরে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবেন। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তুমি কি করবা? মোর অনেক বন্ধু বান্ধব সৌদি আরব দুবাই থাকে, ওগুলোকে মুই একটু ফেসবুকে কথা কম। তা তুমি ইয়েকে বলো, ডেভিড ভাইকে বলো। না আপনি একটু যদি খুলে দিতেন, মুই আরে কইছিলাম, এই অপু বাইরে কইছিলাম তো, হে কই আবার ঠিক আছে, ইয়ে কইছে যে খুলে দিব, কিন্তু আর দেয় না আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিতে পারি। দিবি না আপা? হ্যাঁ দিব, সমস্যা নেই। আপনি মুই স্পেশাল খাবার খাওয়াবো। স্পেশাল খাবার খাওয়ানো লাগবে না, মাঝে মাঝে এরকম স্পেশাল শরবত খাওয়াই। জি আপা ঠিক আছে, তাহলে তোমার একটা ফেসবুক দোকান খুলে দিই। কি নামে খুলবা? মোহাম্মদ কাসিমিয়া। আচ্ছা মোহাম্মদ কাসিমিয়া। বয়স কত ধরেন? আনুমানিক 26। কাসি ছাড়া তোমার আর কোনো নাম নেই? আবাই কাসিমিয়া নামটা তো স্বপ্নে পাইছি তো। আবার না, সরি আবাই, ওইটা ওই যে কইতে কইতে অভ্যাস হয়ে গেছে আর কি। এই তোমার অ্যাকাউন্টে এই ছবিটা দিলাম। হ্যাঁ জি আপা। আচ্ছা আপনি, আমি তো এখন ওগুলোকে কথা কইতে পারবো না? না না এখন পারবা না, মানে তুমি যাদের সাথে কথা বলবা তার সাথে তোমার অ্যাড থাকা লাগবে, অ্যাড থাকা লাগবে মানে ফ্রেন্ড হওয়া লাগবে তোমার। আচ্ছা দাঁড়াও আমি তোমাকে বলো, তোমার ফ্রেন্ডের নাম বলো একটা। এই শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম আপা, এই যে শহীদুল ইসলাম লিগে আমার একদম ল্যাংটা গেলের বন্ধু। এই যে মনে করেন যে ওই লিগে আমাকে বাড়ির দ্বারে রোজেন একসাথে পড়ালেখা করছি, একদম ছোটোইতে একসাথে বড় হয়েছি আর কি। বিদেশ থাকে দেখো তো, এর মধ্যে কোনটা? এই যে এটা, ঠিক আছে এই যে এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাঠাই দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট, এখন ওয়েট করতে হবে সে কখন অ্যাকসেপ্ট করে। কোন সময় কথা কইতে পারবো এখন? সেটা তো আমি বলতে পারতেছি না, সে ও যখন দেখবে তখন অ্যাকসেপ্ট করার পরে আমি কথা বলতে পারবো। ও করলে আপনি আমার জানাবেন। আচ্ছা ঠিক আছে জানাবেন। ধন্যবাদ। ঠিক আছে তুমি তাহলে যাও, তোমার যখন ফেসবুকে বসতে ইচ্ছা করবে তুমি আমার বলবা, আমি খুলে দিতে পারবো। জি হ্যাঁ। কিছু বলবে স্যার? উপহার রেডি। ঠিক আছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে।
আর শোনো, জি স্যার, একটা ইংরেজি ডিকশনারি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, যে আসিফ কামাল স্যার একটু আপনার সাথে কথা বলবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেন স্যার। ম্যাডাম স্যার। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি ভালো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্য ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, আপনি কি কাঠবাদাম গাছের ইংরেজিটা জানেন? হাসছেন কেন? না মানে আপনার মতো এরকম একজন মানুষ আমাকে ফোন করেছেন কাঠবাদাম গাছের ইংরেজি জানার জন্য। কেন, আমি কি ফোন দিতে পারি না? না না, সেটা তো আপনি ফোন অবশ্যই করতে পারেন। আসলে কাঠবাদামের ইংরেজিটা না ডিকশনারিতেও খুঁজে পাচ্ছি না। আমি তো আপনাকে কাঠবাদাম গাছের ইংরেজিটা বলতে পারবো না, তবে সায়েন্টিফিক নেমটা জানতে চাইলে আমি আপনাকে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখছি। কবে আসছেন আমার বাড়িতে? আমি যাব, একটু সুস্থ হয়ে নিয়ে যাব। আজ কোনো কবিতা লেখেননি? রোজ রোজ কি কবিতা লেখা যায়? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকবেন, বাই। কলি ফ্লাওয়ার, ফুলকপি, কলি, সি ও ইউ, কলি, কলি। কাকে চান? জি এই উপহারটা নুসরত ম্যাডামের জন্য। কে পাঠিয়েছেন? আসিফ কামাল স্যার পাঠিয়েছেন। রেখে যান, পাঠিয়ে দেব। ওকে থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। হ্যালো আজগর ভাই। না না, আপনাকে এখন আমি স্যার বলতে কোনো মতেই পারবো না। ঘটনা শুনেন, আপনি অফিস সম্পর্কে বিশদ পরিমাণ কোনো ধারণা এখন কি পোষণ করেন বা খোঁজ খবর রাখেন? কেন রাখেন না? অফিসের সবাই যদি গাছের পাতায় পাতায় চলতে পারে, আপনাকে তো কোষে কোষে যেতে হবে। কেমনে বসে আপনাকে? না, ঘটনা তেমন কিছু ঘটে নাই, তবে বিশদভাবে দেখলে অনেক বড় কিছু ঘটতেও পারে, আমি এটার কিন্তু আলামত পাচ্ছি। শুনেন, আমাদের নুসরাত ম্যাডাম, জি 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 জি, মানে আমাদের মাইন সাহেবের ওয়াইফ, ওনাকে আসিফ কামাল নামে একজন একটা বিশাল ফুলের তোড়া পাঠিয়েছেন। আসিফ কামাল কে সেটা আপনি বললেও চিনতে পারবেন না। ফার্স্টে আমিও চিনি নাই, পরে বুঝছি কিছু একটা। ফুলের তোড়ার মধ্যেও কিন্তু বিশদ একটা ব্যাপার থাকে, কেন তিনি ফুলের তোড়া পাঠাবেন, তা আবার ম্যাডামকে, একজন সুন্দরী মহিলাকে, বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। এত কিছু দায়িত্ব আমি নিতে পারবো না আজগর ভাই, আমি টায়ার্ড হয়ে যাই। এত কিছু যদি আমাকে মেনটেন করতে হয় তাহলে আমি কেন? বিষয়টা একটু খেয়াল রাখবেন আজগর ভাই। ছুটি নিমন্ত্রণে, বাহ।
বাপের ছেলে ছুটে নিমন্ত্র বললে না? আচ্ছা আচ্ছা, এই আসিফ কামাল লোকটা তোমাকে একটা গিফট পাঠিয়েছে, ফুলের তোরা না? তাই কই আমাকে বললো না তো? বললো না মানে তোমাদের মধ্যে কি কথাবার্তা হয় নাকি? হ্যাঁ, কথাবার্তা তো হয়। উনি তো আমাকে ওনার বাসায় যেতে বললেন। বাসায় যেতেছে বলে মানে? বাসায় যেতে বললেন মানে বাসায় যেতে বললেন ওনার বাসায় যাওয়ার জন্য, কাজের জন্য। কেন যেতে বলবে কেন? আচ্ছা মানে আমি তো কিছুই জানি না। তুমি জানো না যে আসিফ কামালের সাথে আমার কথা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে? আমি ওনার ওখানে অনেকবার গেছি, উনি অফিসে এসেছেন, আবার অনেকবার যেতে হবে, বিষয়টা জানো না তো? টোটালটাই তোমার জানা। লোক একটা কবি মানে একটা জাত রোমান্টিক লোক তোমাকে যেতে বলছে আর তুমি যাচ্ছ এবং আমাকে জানাচ্ছ না, মানে অদ্ভুত। ফুলের তোরা পাঠানোর কি আছে? ছুটির নিমন্ত্রণে তুমি আমাকে ডেকেছিলে, এসব লেখার দরকারটা কি তার? কবি তো, কত কবিতায় লেখে, এটাও হয়তো একটা মানুষের ইয়ে আছে না, যে একটা এটা তো মানুষের ইয়া না, ইয়া আছে, সেই ইয়াটাই, ইয়াটা তো আমি বুঝতে পারছি, যে ইয়াটা কি কি বলো? ইয়াটা তো গুটি গুটি পায়ে এগুচ্ছে এগুচ্ছে, এবং সেই আগানোটা তোমার ভালো লাগছে। কখন বললাম আমার ভালো লাগছে? বোঝা যাচ্ছে কখন বোঝা গেল? না তো তুমি আপত্তি করতে যে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। আরে বাবা, ইনভাইটেশন! আচ্ছা এই লোক তো কত কবিতা লেখে, কত ধরনের, এটা একটা কার্টিস যাচ্ছে, একটা মানুষ মানুষকে পাঠাচ্ছে। আমাকে বোঝানোর দরকার নেই, তোমার যা খুশি তুমি করতে থাকো। কি করতে থাকবো? কিছু আমার কিছু বলার নেই। ছুটির নিমন্ত্রণে তুমি ডেকেছো, সে এসেছে, আবার সে ডাকবে, তুমি যাবে, আমার কিছু বলার নেই। চলতে থাক নিমন্ত্রণ, আমার আমার বলার কি আছে? একটু থামো, আমার কথা বলারই উচিত নেই তোমার সাথে।